মা তাহাকে বলে মার কত প্রকার কি কি, প্রত্যেক প্রকারের উদাহরণ সহ কিন্তু পিঠের মধ্যে পড়তো। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া নিয়ে আল্লাহর রহমতে। তো আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো শুরুতেই আপনাদের সাথে বলে নেব একটি সত্যি ঘটনা, আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এটি কিন্তু একেবারে মর্মান্তিক একটি কথা, আমার জন্য মর্মান্তিক, মানে এটা খুবই দুঃখজনক ব্যাপার। তো কথাটা কিন্তু একেবারেই সত্যি, এখানে কোনো মানে মিথ্যের কোনো অবকাশ নেই, সত্যি তুলে ধরার জন্যই কিন্তু আমি আপনাদের সামনে অনেক চিন্তাভাবনা করার পরে কিন্তু এই ভিডিওটা মানে আপনাদের সাথে শেয়ার করবো, এই কথাটা এর জন্যই কিন্তু আপনাদের সাথে মানে এসেছি। তো প্রায় 2-3 মাস আগে কথা, একজনের বাড়ি আছে, ঘর আছে, সেটা তেমন খারাপ না, বা সে যাই বললাম আপনাদের কাছে, সে মানে 2 টাকা কারো কাছ থেকে চুরি করে নিবে বা 10 টাকা কারো কাছ থেকে চেয়ে নিবে, সেই ধরনের না। কিন্তু হঠাৎ করেই কিন্তু একদিন দেখা গেল যে সেই মহিলাই কিন্তু শুধুমাত্র 20টা টাকা চুরি করে কিন্তু মানে সবার কাছে ধরা খেয়ে গেল। তো সেই গল্পটা আপনাদের সাথে করব, প্রায় 2-3 মাস আগের কথা। যার কথা বলছি তাকে আপনারা অবশ্যই চিনবেন, আমি বললে অবশ্যই চিনবেন, তারা আপনাদের অনেক হয়তো বা অনেকের প্রিয়, অনেকের অপ্রিয় এরকম হতে পারে। তো যাদের প্রিয় তাদের হয়তো বা মনে একটু কষ্ট লাগতে পারে, আর যাদের অপ্রিয় তাদের কাছে খুশি লাগতে পারে। তা যেহেতু আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি কথাগুলো, তো বলেই ফেলি। তো 2-3 মাস আগে হঠাৎ করেই আমি যে মহিলাটার কথা বলছি, তো ওনার কিন্তু তেমন কোনো অভাব নেই, সংসার নিয়ে কি খুব সুখেই আছে, এক ছেলে এক মেয়ে, তার স্বামী আছে, তার স্বামীও মাশাআল্লাহ ভালো টাকাই কামাই করে, মানে সংসার চলার মতো কামাই করে, আর মহিলারও যা আছে টুকটাক চলে যায়, কিন্তু কারো কাছে 2টা টাকা হাত দেওয়ার মতো লাগে না। তো ওই মহিলা একদিন করলো কি, 20টা টাকা চুরি করে ফেললো। 20টা টাকা চুরি করে ফেলার পরে কিন্তু সে কিন্তু বুঝেছিল যে ধরা খাবে না, কিন্তু অবশেষে কিন্তু আমার হাজবেন্ডের কাছেই ধরা খেয়ে গেল। তো মহিলাটা ধরা খেয়ে কিন্তু অনেক ভয় পেয়ে গিয়েছিল। তো যখন 20 টাকা আমার হাজবেন্ডের পকেট থেকে সে চুরি করলো, সে চুরি করার ঘটনাটা আপনাদের সাথে বলি। আমার হাজবেন্ড দুপুরবেলা আমার হাজবেন্ড ঘুমিয়েছিল, তো কখনোই সে কিন্তু চুরি করে না, তো সে আমার বাসাতে সবসময়। তো মহিলাটা আমার ঘরের মধ্যেই কিন্তু ঘোরাঘুরি করছে, তো আমার হাজবেন্ড কিন্তু শুয়েছিল, শুয়ে থাকা পরে হঠাৎ করে কিন্তু মহিলাটার মাথাটায় কি হলো জানি না, হঠাৎ করে সে আমার হাজবেন্ডের শার্টের কাছে চলে এসেছে। তো শার্টের কাছে আসার পরে তো হঠাৎ করেই সে শার্টের পকেট থেকে 20টা টাকা নিয়ে নিয়েছে। তো অনেকগুলোই টাকা ছিল আমার হাজবেন্ডের পকেটে, অনেকগুলো টাকা, 100 টাকার নোট, 500 টাকার নোট, 10 টাকা, 5 টাকা। তো উনি মনে করেছে যে ওখান থেকে হয়তো বা 20টা টাকা নিলে তার হাজবেন্ড ধরতে পারবে না, এই হিসেবে সে আমার হাজবেন্ড ঘুমিয়েছিল। তো সে আমার হাজবেন্ডের পকেট থেকে সে 10-20টা টাকা নিয়ে নিয়েছে। এদিকে মহিলাটা যখন মানে পকেট থেকে টাকাগুলো বের করে মানে খুঁজতেছে যে সে কয় টাকা নিবে, তো অনেক অনেক টাকা দেখার পরে তার 20টা টাকাই চোখ আটকে গেল। তো সে 20টা টাকাই মানে হাত দিয়ে নিচ্ছে আর এদিক ওদিক টাকাচ্ছে, কারণ আর কখনো সে চুরি করেনি। প্রায় আমাদের বাসায় সেই মহিলাটা প্রায় অনেক বছর যাবতই থাকে, তো সে কখনো চুরি চুরি করেনি, তার হাজবেন্ডের পকেটে কখনো হাত দেয়নি। তো ওই দিন হয়তো বা মহিলাটার মাথাটা একটু নষ্ট হয়ে গিয়েছিলো বা একটা শয়তানে ভর করেছিল এরকম হবে। তো এদিক যখন 20টা টাকা হাত দিয়ে ধরেছে, তখন এদিক ওদিক চাওয়ার পরে মানে যখন 20টা টাকা হাতে, তখন যখন ঘাটটা ফিরিয়েছে, তখন দেখে আমার হাজবেন্ড ওই মহিলাটার দিকে তাকিয়েছে। তো মহিলাটা কিন্তু আমার হাজবেন্ডের দিকে তাকিয়েছে, না তাকিয়ে থাকার পরে তো মহিলাটা মনে করেছে যে তাকে ইচ্ছামতো পিটাবে, বা যাই হোক
বাসা সবাইকে জড়ো করবে, বিচারাচার একটা হবে, কিসের জন্য টাকাটা চুরি করবো। তো মহিলাটা অনেক ভয় পেয়ে গেছে, সে বলছে যে আমি বেশি নিই নি, এখানে তো অনেক 500 টাকার নোট আছে, 100 টাকার নোট আছে, 10 টাকা 20 টাকা আছে, দেখেন আমি বেশি টাকা নিই নি আপনার পকেট থেকে, 20টা টাকাই নিয়েছি। তো আমার হাজবেন্ড কিন্তু মানে হেসে দিয়েছে, আর কিছুই বলেনি। তো হেসে দেওয়ার কারণ হচ্ছে চোরটা কিন্তু একেবারেই তার ঘরের লোক, আর চোরটা কিন্তু মানে তার খুবই পরিচিত, আর চোরটাকে কিন্তু সে অনেক ভালোবাসে, যার কারণে চোরটা যখন চুরি করেছে তার ব্যাগ থেকে, তখন টাকাটা তার চোরের হাতে হাতে নাতে ধরার পরও কিন্তু কিছু বলতে পারেনি, শুধু একটা হাসি দিয়েছে এতটুকুই। আর হাসি দেওয়ার পরে চোর তো 20টা টাকা নিয়েছেই, সে আরও খুশি হয়ে আরও চোরকে আরও 100 টাকা দিয়ে দিয়েছে। তো এরকম অবস্থা, তো এরকম চোর কয়জনের বাসায় আছে আমি জানি না, আমার বাসাতে কিন্তু এরকম চোর মানে ধরা খেয়েছে একজন। তো চোরটাকে আসলে কিন্তু পিটানো উচিত ছিল, কেস কামারে যা করা উচিত ছিল করা উচিত ছিল, সে করেনি, তার হয়তো বা চোরের প্রতি মায়া মমতা একটু বেশি। তো চোরটা কিন্তু আর কেউ না, চোরটা কিন্তু আমি নিজেই। তো সেই কথাটাই আপনাদেরকে বলছিলাম যে একেবারে সত্যি কথা। আমি বিয়ে হয়ে আসার পরে আপনাদের ভাই আর বাসাতে আসার পরে আমি কিন্তু কখনোই আপনাদের ভাইয়ের পকেট থেকে 2টা টাকা কখনো তার অনুমতি ছাড়া ধরিনি, বা আমার ধরার প্রয়োজন হয়নি, কারণ সে আমাকে ওইভাবেই রেখেছে। তো ওই দিন আপনাদের ভাইয়ের শুয়েছিল, তো হয়তো বা একটু মনে শয়তানি চলে এসেছিলো, আপনাদের ভাইয়ের পকেট থেকে 20টাকা নিয়েছি। নেওয়ার পরে কিন্তু আমি খুব ভয় ভয় নিচ্ছি, আর ঘাড় ফিরাচ্ছি, ঘাড় ফিরিয়ে দেখি আপনাদের ভাইয়ে কিন্তু তাকিয়ে আছে, তো হেসে দিয়েছে। সেই টাকাটা ভাঙিনি, সেই 20টাকা কিন্তু আমি আজও রেখে দিয়েছি আমার কাছে। তো আমার ছেলে মেয়ে ঘটনাটা শুনে কিন্তু অবাক, যেমন তুমি 100 টাকা না 500 টাকা না, আব্বুর পকেট থেকে তুমি 20টা টাকা চুরি করেছ। তো এই 20টা টাকায় মানে আমার জীবনের ফার্স্ট আপনাদের ভাইয়ের পকেট থেকে চুরি, মানে এমনি তো হাজবেন্ডের পকেট থেকে যে 500 টাকা নিচ্ছি, 100 টাকা নিচ্ছি, 50 টাকা নিচ্ছি, এরকম তো হয় সব মহিলাদের বেলাতেই। তো চুরি হিসেবে এই 20টা টাকাই কিন্তু মানে আমার জীবনের প্রথম আপনাদের ভাইয়ার পকেট থেকে চুরি। তো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম, আর এটা সবসময় আমার কাছে থাকে, আমি রেখে দিই আমার জীবনের ফার্স্ট চুরির টাকাটা। তো আপনাদের ভাইয়া কিন্তু এখনও জানেন না যে এই টাকাটা এখন আমার কাছে আছে, আমি রেখে দিয়েছি। তো এটাই, আর ভবিষ্যতে আবার কখনো চুরি করবো নাকি তাও জানি না, যদি আবারও কখনো মাথাটা ডিস্টার্ব হয়ে যায় চুরি করতে মন চায়, হয়তো বা চুরি করতেও পারি, যেহেতু আমার বিয়ের 20-25 বছর বয়স হয়ে যাচ্ছে, কখনো চুরি করিনি, শুধু 20 টাকা চুরি করেছি। তো সেটাও চুরি করতে গিয়ে আমি আবার ধরাও খেয়ে ফেলেছি, তার মানে আমার চুরির রাশিটা ভালো না। তারপরও যদি কোনো দিন আবার চুরি করি আপনাদের ভাইয়ার পকেট থেকে, হয়তো বা সেদিনও ধরা খেয়ে খাবো, আর সেদিন হয়তো বা মারও খাবো। তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম, মাঝে মাঝে এই কথাটা মনে পড়ে নিজের অজান্তি আর কি হাসি, নিজের অজান্তি হাসি যে কত মানুষ কত টাকা চুরি করে কিন্তু ধরা খায় না, আর আমি সামান্য 20টা টাকা চুরি করতে গিয়ে কিন্তু হাতে নাতে ধরা খেয়ে গেছি। আমি দেখলাম যে আপনাদের ভাইয়া ঘুমাচ্ছিল, তো সে যে আবার ঘুম থেকে কেন উঠে আমার পিছনে দাঁড়িয়েছিল সেটাও বুঝতে পারলাম না। তো চুরিটা মানে সাকসেস মতো করতে পারলাম না, এটাই হচ্ছে অনেক কষ্ট। যে চুরিটা করে যদি কেউ না জানতো না দেখতো, তারপর ভাবতাম যে হ্যাঁ আমি চুরিতে সাকসেস হয়েছি, চুরি করতে পেরেছি। তো যেহেতু চুরি করে আবার ধরাও খেয়েছি, তাই কিন্তু আর চুরির প্রতি মানে ইন্টারেস্ট নেই, যে মনে হয় আমার ভাগ্যে চুরিটা আমার সাথে চুরি করাটা যায় না। তো সেই হিসেবে কিন্তু আর কখনোই তার পকেটে হাত দিইনি, এ পর্যন্ত না, জীবন তো দিইনি, ওই দিনই দিয়েছি 20 টাকার জন্য। তো সেটা যখন ধরা খেয়ে গেছে, তো আর ভবিষ্যতে দিব কিনা জানি না, তো দেওয়ার নিয়ত নাই, কারণ আমার ভাগ্যে চুরিটা মানায় না। তো আসলে কিন্তু এখন আমি নিজের বউ দেখে কিন্তু কিছু বললো না, তাই না? আর আপনার ভাইয়া কিন্তু আমাকে অনেক ভালোবাসে, তাই আপনার ভাইয়া কিছু বলেনি।
তো অন্য কেউ যদি হতো আর যদি ঘুম থেকে উঠে দেখতো যে তারা পকেট থেকে টাকা চুরি করতে ছিল, তাহলে তো মা তাহাকে বলে মার কত প্রকার কি কি প্রত্যেক প্রকারের উদাহরণ সহ কিন্তু পিঠের মধ্যে পড়তো। তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। অনেক সময় কিন্তু ছোটোখাটো অনেক জিনিস হৃদয়ে কিন্তু গেঁথে থাকে, সেগুলো আমার ভাই বোনদের সাথে একটু শেয়ার করতে মন চায়, তাই শেয়ার করে নিলাম। তো আমার এই সত্যি ঘটনাটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো যদি নাও লেগে থাকে তাহলেও কমেন্ট করে জানাবেন। আমার কাছে মাঝে মাঝে এই কথাটা যখন একা একা থাকি তখন কিন্তু ভালো লাগে যে কি করতে নিয়েছিলাম, কি হয়ে গেল, আর এত ঘুমের মানুষ কীভাবে জেগে চোরটাকে ধরে ফেললো, সেটা এটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভাই বোনদের সাথে শেয়ার করতে পেরে হয়তো আমার মনটাও ভালো লাগছে, খুশি লাগছে, কারণ এরকম ছোটোখাটো সংসার জীবনের অনেক ঘটনাই আছে যেগুলো শেয়ার করতে পেরে বা করতে পারলে আমার কাছে ভালো লাগবে, হয়তো বা শেয়ার করবো। যেহেতু ব্লগিং জগতে আছি, আপনাদের সাথে কথা বলছি, কথা বলি, আর ভবিষ্যতেও যতদিন আল্লাহ এই জগতে আছি আল্লাহ তাআলা যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবে হয়তো বা বলবো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। তো সবার জন্য রইল ভালোবাসা, আর সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। সবাইকে আমার অন্তরের অন্তস্থ থেকে ভালোবাসা জানাই ছোট বড় সবাইকে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। খুদা হাফেজ।